সো আমাদের একটা খুব প্রিলিমিনারি ক্লাস হয়েছিল অন পিজেন্ট সোসাইটি, পিজেন্ট কাদের বলে এবং পিজেন্ট স্টাডিজ কবে থেকে শুরু হলো, কেন ইম্পর্টেন্ট, এগুলো ছোটো ছোটো করে বলা হয়েছিল। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পিজেন্টদের সম্পর্কে একটু ডিটেলে বোঝার জন্য আমি তোমাদের জন্য যে মেটেরিয়ালটা প্রিপেয়ার করেছি সেটাকে আমরা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করব। সো পিজেন্ট অ্যাজ এ কনসেপ্ট তোদেরকে আমি এটা বলেছিলাম দ্যাট ইটস রিলেটিভলি নিউ, অন্য কনসেপ্টগুলোর তুলনায় নতুন, মানে আমরা যদি ট্রাইবের কথা ভাবি তার থেকে ডেফিনেটলি নতুন। ট্রাইব অনেক দিন আগে থেকেই আমাদের স্টাডি করা শুরু হয়েছিল অ্যান্থ্রোপোলজিতে। পিজেন্টের যে মূল যে গবেষণার একটা বিষয়বস্তু বা অ্যানালিটিক্যাল কনসেপ্ট হিসেবে উঠে আসতে শুরু করে রবার্ট রেডফিল্ডের হাত ধরে। রবার্ট রেডফিল্ডের নাম আমরা পড়েছি স্পেসিফিক্যালি ওয়েন উই ওয়ার স্টাডিং ফোক আরবান কন্টিনিউয়াম, এবং তারপরে আমার যতদূর মনে হয় তোদেরকে মৌমিতা ম্যাডামগুলো পড়েছিলেন ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন, এই প্রসেসগুলো পড়ানো হয়েছিল, গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশন, এগুলো সবই হচ্ছে বেসিক্যালি রেডফিল্ডের কাজের রিসার্চের দ্বারা ইন্সপায়ার্ড ওয়ার্ক। ঠিক আছে, সো আমরা একটুখানি দেখে নিই যে পিজেন্ট সোসাইটি বা পিজেন্ট স্টাডিজ বলতে আমরা কী বুঝি। ব্লগের লিঙ্কটা আমি কালকেই তোদের সঙ্গে শেয়ার করেছিলাম, সো দ্যাট ইউ কুড অ্যাটলিস্ট গো থ্রু ইট, যে আমরা কী কী জিনিস দেখতে চলেছি। সো পিজেন্ট বলতে প্রাইমারিলি বলা হচ্ছে দে আর লাইক স্মল স্কেল এগ্রিকালচারাল প্রডিউসার্স, স্মল স্কেল এগ্রিকালচারাল প্রডিউসার্স, তার মানে লার্জ স্কেল এগ্রিকালচারাল প্রডিউসার্সদেরকে আমরা পিজেন্ট বলতে পারছি না। সো দেয়ার প্রোডাকশন শুড বি স্মল স্কেল। স্মল স্কেল মানে কি? মানে তাদের যে প্রোডাকশন সিস্টেম সেটা মোস্টলি হাউসহোল্ড বেসড, অর্থাৎ একটা পরিবারের প্রত্যেকটি মানুষ ছোট বড় সকলে এই প্রোডাকশন সিস্টেমটার সঙ্গে কানেক্টেড, এবং প্রোডাকশন সিস্টেমটার মধ্যে একটা ফ্যামিলি বেসড প্রোডাকশন সিস্টেম হয়ে ওঠার প্রবল প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এখন তাহলে বোঝাই যাচ্ছে যে পিজেন্ট সোসাইটিতে আমরা হাউসহোল্ডকে একদম বেসিক ইউনিট অফ প্রোডাকশন হিসেবে ধরে নিচ্ছি। সো হাউসহোল্ডস আর দ্য বেসিক ইউনিটস অফ প্রোডাকশন অ্যান্ড অলসো কনজাম্পশন, তার মানে পিজেন্ট সোসাইটিকে আমি ইকোনমিক অ্যাঙ্গেল থেকে যখন বোঝার চেষ্টা করছি ইট ইজ বোথ আ প্রোডাকশন অ্যান্ড আ কনজাম্পশন ইউনিট। এই শব্দটা একটা অন্যতম নতুন ডেফিনিশন থিওডর শানিন দিয়েছিলেন, তিনি চারটে এসেন্সিয়াল এবং ইন্টারলিঙ্কড ইস্যুর কথা বলেছেন, ফোর এসেন্সিয়াল অ্যান্ড ইন্টারলিঙ্কড অ্যাসপেক্টস অফ পিজেন্টস। নাম্বার ওয়ান, ফ্যামিলি ফার্ম অ্যাজ দ্য বেসিক মাল্টি ফাংশনাল ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশন। ফ্যামিলি ফার্ম অর্থাৎ পরিবার ভিত্তিক যে ফার্ম সেটা হচ্ছে একদম বেসিক ইউনিট একটা পিজেন্টকে ডিফাইন করার জন্য, পরিবার ভিত্তিক ফার্ম থাকতে হবে। ল্যান্ড হাজবেন্ড্রি অ্যান্ড ইউজুয়ালি অ্যানিমেল রিয়ারিং অ্যাজ দ্য মেইন মিন্স অফ লাইভলিহুড, অর্থাৎ তার চাষ এবং পশুপালন এই দুটোর একটা কম্বিনেশন আমরা পাবো পিজেন্ট সোসাইটিতে। ঠিক আছে, তার মানে একজন পিজেন্টের, মনে করো এক ভদ্র পিজেন্ট, তার ছেলে একটা খুব বড় চাকরি পেয়ে গেল এবং তার ফ্যামিলির ইনকামের নেচারটাই পাল্টে গেল, তারা ফাইনালি আর চাষের দিকে, চাষের ওপরে তাদের ফ্যামিলির উপার্জনটা নির্ভরই করছে না, তাহলে আমি তাদেরকে কিন্তু আর পিজেন্ট বলতে পারবো না, বুঝতে যাচ্ছে? সো দে উইল বিকাম সামথিং এলস বাট দে উইল নো লঙ্গার বিকাম রিমেইন পিজেন্ট। নাম্বার থ্রি, স্পেসিফিক ট্র্যাডিশনাল কালচার ক্লোজলি লিঙ্ক উইথ দ্য ওয়ে অফ লাইফ, অর্থাৎ এমন একটা কালচার যে কালচারটার মধ্যে ট্র্যাডিশনের একটা প্রচণ্ড প্রভাব আমি দেখতে পাচ্ছি। ট্র্যাডিশনের প্রচণ্ড প্রভাব মানে কি? ট্র্যাডিশনের প্রচণ্ড প্রভাব মানে হচ্ছে সেই সমাজটা যে পদ্ধতিতে চলছে, যেভাবে সেই সমাজটা পরিচালিত হচ্ছে, সেখানে ট্র্যাডিশনাল লাইভলিহুড বা ট্র্যাডিশনাল কালচারাল এক্সপ্রেশন প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। সেটা আমরা যে কোনো গ্রাম বা যে কোনো গ্রামে গেলে যেরকম দেখতে পাই অলমোস্ট, সেটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা ইকোনমির সঙ্গে কালচারাল প্র্যাকটিসের একটা ডাইমেনশানকে অ্যাড করছি ওয়েন উই আর টকিং অ্যাবাউট পিজেন্টস। তাহলে একটা হলো অর্থনীতি যেটা ফ্যামিলি বেসড, একটা হচ্ছে কালচারাল বিহেভিয়ার বা কালচারাল এক্সপ্রেশনস যেটা ট্র্যাডিশন বেসড, তারপরে কিসের কথা বলা হচ্ছে?
small rural communities, closely linked to the way of life of small rural communities, and multi-directional subjection to powerful outsiders. The last point is very important. তার মানে শানিন বলছেন যে পিজেন্টদেরকে কখনোই তুমি বাদবাকি সমাজ এবং সমাজ ব্যবস্থা থেকে আলাদা ভাবতে পারবে না। সো দে আর লাইক ক্লোজলি লিঙ্কড, তারা বাদবাকি পৃথিবীর সঙ্গে যথেষ্ট ভালোভাবে কানেক্টেড। সেই কানেকশানটা নানা রকমভাবে হতে পারে, দে আর কানেক্টেড। খুব ভালো করে ভাবলে দেখতে পাবে যে এই কানেকশানটা কথাই কিন্তু রবার্ট রেডফিল্ড তার ফোক আরবান কন্টিনিউয়াম বইটাতে বলেছে, যেখানে বলা হচ্ছে যে ফোক সোসাইটি আর আরবান সোসাইটি এর মাঝে একটা কন্টিনিউটি রয়েছে। আমি বোর্ডে আগের দিন যেটা একে দেখাচ্ছিলাম, অর্থাৎ কোথায় গিয়ে একটা গ্রাম শেষ হয়ে যাচ্ছে আর কোথায়, মানে গ্রামীণ সমাজ শেষ হয়ে যাচ্ছে আর কোথায় গিয়ে নাগরিক সমাজ শুরু হয়ে যাচ্ছে, এই বাউন্ডারিটা আমরা খুঁজে বার করতে পারি না। সো দিস টু আর ক্লোজলি লিঙ্কড। মাথায় রাখতে হবে পিজেন্ট স্টাডিজ, যদিও আমরা রবার্ট রেডফিল্ডের হাত ধরে অ্যানথ্রোপোলজিতে এসেছে, কিন্তু এই পিজেন্ট শব্দটা বহুদিন থেকেই ব্যবহার হচ্ছে। পিজেন্ট শব্দটা রবার্ট রেডফিল্ড 1926 সালে যখন নাকি মেক্সিকোতে ফিল্ড ওয়ার্ক করছেন ইউক্যান্টন ভ্যালিতে, তার বহু আগে থেকেই পিজেন্ট শব্দটা ব্যবহার হচ্ছে। পিজেন্ট অর পিজেন্ট্রি হ্যাজ বিন দেয়ার, এবং পিজেন্ট বলতে নাম্বার অফ ক্যাটেগরিজ অফ পিপুলকে বোঝানো হতো। পিজেন্টকে আমরা এখন যে অ্যাঙ্গেল থেকে দেখছি, আমরা যেভাবে পিজেন্টকে বোঝার চেষ্টা করছি, সেই জিনিসটা শুরু হয় 1960 এবং 1970 দশক থেকে। ঠিক আছে, 60 ও 70 দশক থেকে পিজেন্ট স্টাডিজ বা পিজেন্ট্রি ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসে, সমাজবিজ্ঞানীদের কাছেও অত্যন্ত গুরুত্ব পেতে শুরু করে। কারণ এই সময় বহু রিসার্চার মেক্সিকো, চীন, অ্যালজেরিয়া, ভিয়েতনাম এই সমস্ত জায়গাগুলোতে পিজেন্ট্রি নিয়ে রিসার্চ করা শুরু করেছে। তারা এই সমস্ত জায়গায় যাচ্ছে, এখানকার মানুষের দৈনন্দিন জীবন নিয়ে রিসার্চ করছে, এবং সেটা নিয়ে তারা রেগুলারলি বিউটিফুল অ্যানথ্রোপোলজিক্যাল মনোগ্রাফ প্রোডিউস করছে। এবং দেখা যাচ্ছে যে পিজেন্ট ইজ বিকামিং অ্যান ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল প্রোটাগনিস্ট, অর্থাৎ একটা দেশের রাজনৈতিক পরিধিতে পিজেন্টের ভূমিকা অপরিসীম। ইনফ্যাক্ট তুমি যদি সে অর্থে ভাবো, তোমাদের নিশ্চয়ই মনে আছে ভারতবর্ষে গত বছর একটা ফার্মার্স প্রোটেস্ট হয়েছিল এবং সেটা দীর্ঘদিন ধরে চলেছে, মনে আছে? ফার্মাররা প্রায় 6 মাস নাকি আরও বেশি, আমার এখন এক্স্যাক্ট টাইম পিরিয়ডটা মনে নেই, মাসের পর মাস ধরে নিউ দিল্লিতে ঢোকার চেষ্টা করছিলেন এবং তাদেরকে পুলিশ আটকে দিয়েছিল। তাদের অনেকগুলো দাবি ছিল, মিনিমাম সাপোর্ট প্রাইস এনশিওর করতে হবে, মান্ডিগুলোকে রাখতে হবে, সবটাই হচ্ছে কর্পোরেটের হাতে তুলে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে মুভমেন্টটা হয়েছিল, এই মুভমেন্টটা হয়েছিল আমাদের কৃষি নীতি বা পলিসি ফর এগ্রিকালচার রিসেন্টলি চেঞ্জ করা হয়েছিল, এবং সেখানে একটা এগ্রিকালচার মার্কেটে একটা প্রাইভেট পার্টিসিপেশনকে এনকারেজ করা হয়েছিল। তা কৃষকরা এটার বিরুদ্ধে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা করেন, এবং শেষ পর্যন্ত আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তার সিদ্ধান্তে যথেষ্ট অবিচল থাকেন, সাধারণত সিদ্ধান্ত পাল্টান না, সেই তিনটে ফার্ম ল উনি উইথড্র করতে বাধ্য হন। কারণ বুঝতেই পারছ, পিজেন্ট সোসাইটি, যদিও তারা কেউই খুব স্মল স্কেল পিজেন্ট নয় যারা এই পিজেন্ট, যারা এই মুভমেন্টটা পার্টিসিপেট করেছিলেন, বাট এগ্রিকালচার মুভমেন্ট অর ফার্মার্স মুভমেন্ট ইজ সো পাওয়ারফুল দ্যাট ইট ক্যান অ্যাকচুয়ালি মেক ইভেন দ্য মোস্ট পাওয়ারফুল গভর্নমেন্ট টু ব্যাক স্টেপ, পিছিয়ে আসতে বাধ্য করতে পারে, তারা এতটাই ক্ষমতাশালী। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের যে দেশগুলোর নাম আমরা বললাম এইমাত্র, মেক্সিকো, তারপরে তোমার অ্যালজেরিয়া, ভিয়েতনাম, এই দেশগুলো কোনোটিই কিন্তু প্রথম বিশ্বের দেশের মধ্যে পড়ে না। এই দেশগুলোর ক্ষেত্রে পিজেন্ট খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং পিজেন্টের আইডেন্টিটি বা পিজেন্ট ইস্যু হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্টাডিড অ্যাসপেক্ট ইন অ্যাক্রস সোশ্যাল সায়েন্সেস, সমস্ত সোশ্যাল সায়েন্সের মধ্যে এটা ঢুকতে শুরু করে।
তো মোটামুটি যা কনসেপ্ট আছে পিজেন্ট্রি সেটাতে পিজেন্টদেরকে দুটোভাবে দেখা শুরু হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াম, পিজেন্ট্রি অ্যাজ এ কন্টিনিউয়াম অফ আদার সোসাইটি, অন্য সোসাইটির সঙ্গে তার সংযুক্ত রয়েছে। তারা বলে যে পিজেন্টকে তুমি বাদ বাকি পৃথিবীর অন্যান্য সমাজ থেকে আলাদা করে বুঝতে পারবে না, কারণ ইটস এ কন্টিনিউইটি, রেডফিল্ডের মতবাদ যেটা। আরেক দল ইকুয়ালি পাওয়ারফুল, ইনফ্যাক্ট ভেরি পাওয়ারফুল, তারা বলে হ্যাঁ ঠিক আছে আমি ক্লাস নিচ্ছি, যাবো না বললাম না ক্লাস ছেড়ে আমি প্রিন্সিপালের দেখা যাবো। সো যাই হোক, তারপরে হচ্ছে যে এই পুরো জিনিসটা পাল্টে যেতে শুরু করলো আরও একজন ইকুয়ালি পাওয়ারফুল একজন অ্যান্থ্রোপোলজিস্টের হাত ধরে। তিনি বললেন যে পিজেন্টদেরকে স্টাডি করা বা পিজেন্ট এইটাকে আমি একটা আলাদা সোশ্যাল ক্যাটেগরি হিসাবেই দেখতে চাই, এবং তাতে পিজেন্ট্রি একটা অন্য রকমের গুরুত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। তাহলে আমরা এই দুটো অ্যাপ্রোচ আজকে একটু ভালো করে দেখে নিই, তারপরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো যে পিজেন্টদেরকে স্টাডি করার পদ্ধতিগুলো কী কী আছে, কোন কোন অ্যাঙ্গেল থেকে পিজেন্টদেরকে স্টাডি করা হচ্ছে। প্রথমত হচ্ছে কন্টিনিউইটি, সেখানে কী বলা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সমস্ত স্কলার যেমন রবার্ট রেডফিল্ড, তারা বলছিলেন যে পিজেন্ট্রি ইজ ডিপলি কানেক্টেড উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু আ ভ্যারাইটি অফ চ্যানেলস। তারা বিভিন্ন লেখাপত্র পাবলিশ করেন, সেই পাবলিকেশনের লিস্টগুলো এই আমার নোটের মধ্যে তোরা পেয়ে যাবি, কিন্তু সেইটা এতটাই পাওয়ারফুল ছিল এই কনসেপ্টটা যে যে দেয়ার ইজ এ কন্টিনিউটি বিটুইন ফোক সোসাইটি, মানে একদম গ্রামীণ সমাজ অ্যান্ড দ্য আরবান সোসাইটি, ফোক আরবান কন্টিনিউয়াম দেয়ার ফোর, এই কনসেপ্টটা এতটাই পাওয়ারফুল ছিল যে এর পরে বহু স্কলার ইনক্লুডিং ইন্ডিয়ান স্কলার্স তারা কিন্তু এটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করেন, এবং তারা নানান ধরনের কনসেপ্ট এই ফোক আরবান কন্টিনিউয়ামের সঙ্গে কানেক্ট করতে শুরু করেন, যেগুলো তোমরা পড়েছো গতবার, প্যারোকিয়ালাইজেশন, ইউনিভার্সালাইজেশন, এই সমস্তগুলোই কিন্তু এর মধ্যে ঢুকতে শুরু করে দেয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এই স্টাডিটার থেকে পিজেন্টদেরকে যদি আমি একটা কন্টিনিউইটি হিসেবে ধরি, তাহলে তার বৈশিষ্ট্য কী, তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে পিজেন্টদের ক্যারেক্টার, পিজেন্টদের ফিচার্স, সেইগুলো কিন্তু আলাদা করে আমাদের একবার দেখে নিতে হবে। সেটা কী কী? অ্যাকর্ডিং টু রেডফিল্ড অ্যান্ড দোজ ফলোয়ার্স, যারা মনে করতো যে পিজেন্ট হচ্ছে কন্টিনিউইটির মধ্যে রয়েছে, তারা বলছিল যে লাইফ ইন আ প্লেস অর ওয়ে অফ লাইফ অর দ্য গুড লাইফ, এইগুলো কনসেপ্টের মধ্যে তারা ঢুকিয়েছিলেন। তারা বলছিলেন যে সোশ্যাল রিলেশনশিপস, সামাজিক সম্পর্কের যে বিন্যাস, সেইটা পিজেন্ট সোসাইটি অন্য সোসাইটিগুলোর সঙ্গে কীভাবে কানেক্টেড সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেইটাই হচ্ছে পিজেন্ট্রির একটা মূল ধর্ম। অর্থাৎ ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট পিজেন্ট্রি, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হাউ আ পিজেন্ট সোসাইটি ইজ বিং ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়াইডার ওয়ার্ল্ড, বাদ বাকি বিশ্ব দ্বারা কীভাবে পিজেন্ট সোসাইটি ইনফ্লুয়েন্সড হচ্ছে ইন টার্মস অফ রিলেশনশিপ, ঠিক আছে। আদার স্কলার্স মোস্ট নোটেবলি এরিক উলফ, এরিক উলফ একজন বিখ্যাত অ্যান্থ্রোপোলজিস্ট, তিনি বলেছিলেন যে আমাদেরকে পিজেন্টকে ইউনিক একটা বৈশিষ্ট্য হিসেবে দেখতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ দ্য পিজেন্টস। এবং তিনি বলছেন যে এইটা বোঝার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে সারা পৃথিবী জুড়ে পিজেন্টরা বিভিন্ন জায়গায় আইসোলেটেড পকেটে তারা থাকছেন, এবং তাদের যে সোশ্যাল টাইপস সেটা ওয়াইড অন্য সোশ্যাল টাইপসের থেকে ভীষণভাবে আলাদা। সেটা বলতে গিয়ে তারা কী বলছেন, তারা বলছেন পিজেন্টস ক্যারেক্টারিস্টিক্যালি হ্যাড টু প্রোডিউস রিপ্লেসমেন্ট ফান্ড ইকোনমিক অ্যাঙ্গেল থেকে দ্যাট প্রোভাইডেড ক্যালোরিক মিনিমাম অ্যান্ড অ্যাসিওর বায়োলজিক্যাল রিপ্রোডাকশন। তার মানে পিজেন্টদেরকে উনি ইকোনমিক অ্যাঙ্গেল থেকে দেখতে গিয়ে বলছেন তাদেরকে অনেক রকমের ফান্ড প্রোডিউস করতে হতো ফ্রম উইদিন দ্য কাল্টিভেশন ইটসেলফ। একটা হচ্ছে ফান্ড টু রিপ্লেস, তার মানে কি তোমার এনাফ ফান্ড দরকার যেটা থেকে তুমি খেতে পড়তে পারবে। দু নম্বর উনি কী বলছেন, দে হ্যাড টু প্রোডিউস সেরিমোনিয়াল ফান্ডস টু মিট দ্য নিডস অফ দ্য সেরিমনি। এখানে চলে আসছে দ্য ইম্পর্টেন্স অফ কালচার, অর্থাৎ শুধুমাত্র অর্থনীতি নয়, এদের ইউনিক কালচারাল রিপ্রেজেন্টেশনও রয়েছে। আমরা আজও দেখতে পাই যে চাষির পরিবার
তারা সারা জীবনে যা সম্পদ উপার্জন করছে তার একটা বড় অংশ বিয়েতে খরচা করে ফেলছে। তার মানে সেরিমোনিয়াল ফান্ড ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট পার্ট অফ পিজেন্ট্রি, এইটাকে উনি ধরার চেষ্টা করছেন। আর তিন নম্বর বলছেন যে দেয়ার শুড বি আ ফান্ড অফ রেন্ট, যে টাকাটা পিজেন্টদেরকে চিরকাল বিভিন্ন সেক্টরে ট্যাক্স পেমেন্ট করতে খরচা করে। অর্থাৎ এই তিনটে জিনিস যদি তার সাবসিস্টেন্স থেকে না উঠতে পারে তাহলে সে পিজেন্ট্রি টিকবে না। এবং উনি বলছেন যে পিজেন্ট্রি বোঝার জন্য আমাদেরকে এই তিনটে ইকোনমিক ডাইমেনশান বুঝতে হবে, এবং এই তিনটে ইকোনমিক ডাইমেনশনের কোএক্সিস্টেন্স ইফ ইউ ফাইন্ড ইট ইন আ সোসাইটি, এবং সেটা বিভিন্ন রকমের হবে, এক একটা সোসাইটিতে এক এক রকম হবে, সেইটাকে একত্র করে আমরা বলতে পারি ইজ পিজেন্ট্রি। সো দেয়ারফর দে আর দ্য পিজেন্ট সোসাইটি। ঠিক আছে, এইটুকু অংশ আমরা তাহলে পড়ে নিই, পরের দিনের ক্লাসে আমরা বাকি অংশটা আলোচনা করবো। অ্যান্ড ইন দ্য নেক্সট ক্লাস ইউ ক্যান অলসো আস্ক মি কোয়েশ্চেন, যেখান থেকে যা বোঝা গেছে আর যাই। ঠিক আছে।